দণ্ড বোঝা হইতে পারে না এই দেশে কোন বদমাইশের জায়গা হতে পারে না এই দেশে কোন দেশদ্রোহীর জায়গা হতে পারে না এই বিষয়ে মাস একটা আওয়াজ দাও যারা কুরআন বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী মাদ্রাসা বিরোধী এই যে মুরগি সোনা শাহরিয়া আমার বঙ্গবন্ধুর মান সম্মান নষ্ট করতে কথা কন না কেন এই মুরগি সোনা শাহরিয়া কই বঙ্গবন্ধু পয়সা থাকলে বলি ইনশাআল্লাহ উড়াই দিত আলেম যাইতে পারে না খাইয়া যদি মিশেল মারো ল্যাংটা চাংটা হয়ে যায় আমার বিশ্বনবীর পক্ষ থেকে একটা আওয়াজ দেন যায় না আওয়াজটা এইভাবে দেবেন আমার কাছ থেকে হিগেদ মিয়া খালি আমটা যে কম যেটা দিয়া ফরস নারাই তাকবীর আল্লাহু আকবার জয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো জয় হে জালো সারা বিশ্বে জ্বর আল্লাহর আলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুসলমান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুসলমান এক এক অ্যাকশন ম্যাক্রোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ম্যাক্রোর বিরুদ্ধে মুসলমানের অ্যাকশন ফরিদপুরের অ্যাকশন গোপালগঞ্জের অ্যাকশন মাদারীপুরের অ্যাকশন কোরআন হাদিস যেখানে নামাজিরা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে দুই দল হয়েছে এক দলকে আমরা আছি সেখানে আর এক দলকে আমরা নাই অনেক সময় বাউসল ছিল মাঝখানে একটা বেবাউ কইছি তো উল্টে পাল্টে গেছে সুৎখররা যেখানে গতকালকে ওয়া শুনছেন তো ওইটা সাইন আসেট জিনাই গেছে সাঙ্গা করলাম এবার আসো আমার দিকে আমার নবী যখন বললেন চাচা এই লাতারু জবাদ দেন কইতে দেরি আছে বেঈমান আবু জাহিল্লা যেটা সুরায় লা আবার কথা তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই আয়াতটা কেন নাজিল হইছে সূরাটা বেঈমান আমার নবীর গলা সিপ পাইয়া এমন জোরে পাথর দিয়ে একটা আঘাত করছে
আমার নবীর এই পাথরের আঘাতটা মরার আগ পর্যন্ত ছিল। আমার নবী যদি একবার বলতেন আল্লাহ আমার এখানে প্লাস্টিক সার্জারি করে দাও, কিচ্ছু লাগতো না। আমার নবী বলতে দেরি হইতো, আমার নবী মুখের নালা দিয়ে একটা ডলার দিলে ফ্রেশ হয়ে যেত। আমার নবী কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় একটা দোয়া করছিল, আজকে শোনেন আমার কাছ থেকে। আনাস ইবনে মালিক বলেন, হুজুরের মুখের মধ্যে কয়েকটা দাগ ছিল, তার ভিতরে তায়েবের মাঠের প্রথম যে ছেলেটা নবীরে ঘুষি দিছিল এই ঠোঁটের উপরে ওই দাগটা, নবীর চাচা আবুল হাব যেখানে নবীরে বাড়ি দিছিল পাথর দিয়া, ওই দাগটা কপাল ফাটা দাগ। আর একটা দাগ হলো আমার নবীর দাগটা যখন উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া উহুদের মাঠে নবীরে দান মোবারক শহীদ করেছিল, ওই দাগটা। নবীর মুখের এই দাগ গুলা কোনোদিন আমরা মিটে যেতে দেখি না। আমার নবীর চেহারাটা চাঁদের মতো সুন্দর ছিল। আমার নবী বলেন, হাসলে মুক্তার দানা গুলো জ্বলত। আমার নবী কাশি দিলে নিষ্কম্বরে গিরা নাচত। আমার নবী ঘুমের থেকে উঠে যদি নবী হাম দিত হাম। মা ঈশা বলেন, আমি নবীর গালের দিকে তাকাই থাকতাম, কখন একটা হাসি দেয়, কখন একটা কাশ দেয়, কখন একটা হাম দেয়। আমি আয়েশা ওটা কাপড়ের আসল পাইতে দিতাম, নবীর কাছে পাইতে দিয়ে বলতাম আমার এখানে কাশি দেন। আমার নবী যখন কাশি দিতেন, ওই কাশির সাথে নবীর গরম বাতাস বের হইত, ওই বাতাসটা আমার কাপড়ে লাগলে মাসকে মাস গিরা থাকত। আমার নবী কখন বাথরুমে যাইতো, আমি আয়েশা দৌড়ে যাইতাম ঘেরা নেয়ার জন্য। আজকে সেই মানুষটা কপালটা ফাটানো দাগ মরার আগ পর্যন্ত